আপনি গণেশজির কাছে কীভাবে আপনার মানে ভক্তি আপনার শ্রদ্ধা আপনি কিভাবে আপনি তার চরণে নিজেকে সমর্পিত করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকে কথা বলবো এবং দেখুন আমরা যারা এই যে মানুষ আর কি যারা জাগতিক সংসারে বিভিন্ন দিকে আমরা নানান দিকে নানান সমস্যায় আমরা জড়িয়ে আছি গণেশজির কৃপা আমরা কিভাবে পাব এবং সেই কৃপা আমাদেরকে কিভাবে বেলপাতা কারণ বেলপাতা বিল্লপত্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি এই দিয়ে হয় তা বেলপাতা দিয়ে যদি আপনারা পুজো করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের জীবনে শ্রীবৃদ্ধি আস্তে আস্তে হবে এবং আজকের করলেই কালকে ফল নয় এগুলো আপনারা দেখে দেখে শিখে গেছেন আজকের করবেন কালকে ফল পাবেন তা না ভক্তিভাবে যদি করেন এবং যাই হোক এটা মানে সত্যি এটা একটা এটা একটা আলাদা একটা মানে সম্পর্ক আর কি ঈশ্বরের কথা আমরা এপিসোডে বলছি আপনারা কমেন্ট বক্সে বলছেন যখন আপনারা কমেন্ট বক্সে ওখানে কেউ নর্মদেহর লিখছেন কেউ জয়মা নর্মদা লিখছেন কেউ হর মহাদেব লিখছেন বিশ্বাস করুন প্রচণ্ড ভালো লাগে এবং কোনো কমেন্টের রিপ্লাই দিই আর না দিই আগে ওইগুলোতেই রিপ্লাই দিতে ইচ্ছে আজকের মূল এপিসোড শুরু করার আগে ছোট্ট একটা সংবাদ আপনাদেরকে জানাই সুসংবাদ যাদেরকে মায়ের এই ছবি দিচ্ছিলাম আমাদের সংগঠনের মাধ্যমে নর্মদেশ্বর পরিবারের মাধ্যমে মেম্বারদের মাধ্যমে যাদের কাছে মায়ের এই ছবি পৌঁছাচ্ছিলো তারা বলছে আচ্ছা একটা মন্ত্রের বই পেলে ভালো হতো যেখানে মায়ের বীজ মন্ত্র থাকবে মা নর্মদার তো সেই কারণে মায়ের কৃপায় এটা সম্ভব হয়েছে আর্থিক সহযোগিতা করেছেন এই ছোট্ট বই কিন্তু আমরা আপনাদের কাছে নিয়ে যেতে পারছি আপনারা আপনাদের এলাকার বিভিন্ন স্টেশন স্টেশন চত্বরে বইয়ের দোকান দশকর্মা দোকান আপনারা কিন্তু পাবেন আমাদের মেম্বারদের মাধ্যমেও কিন্তু পাবেন অনেকেই মেম্বার হতে চাইছেন নিচের নাম্বারে যোগাযোগ করুন নর্মদেশ্বর শিবলিঙ্গ তার যে গুণাগুণ আমাদের ভেতরে যে সাতটা চক্র আছে আমাদের জীবনে নানান সময় নানান নেগেটিভ এনার্জি আসে তা আমরা ভোলে বাবার চরণে সেটা রাখতে পারবো নর্মদেশ্বর শিবলিঙ্গ হচ্ছে সেই সেই ক্ষেত্রে উৎকৃষ্ট অনেক সময় দেখা যায় যে আমরা রেগুলার পুজো করতে পারছি না দেখুন নর্মদেশ্বর শিবলিঙ্গের ক্ষেত্রে সেই সেই জায়গা থেকে কোনো পাপ কোনো ভয় পাওয়ার জায়গা কিন্তু নেই তাই নর্মদেশ্বর শিবলিঙ্গ মায়ের ছবি মায়ের বই এগুলোর জন্য আপনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার এলাকার দশকর্মা দোকানে খোঁজ করুন আপনি পাবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নর্মদে হর আজকের এই এপিসোড শুরু করছি মায়ের নাম নিয়ে শিবপুত্রী মা নর্মদা তিনি আমার সোনা মা তার নাম নিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে আজকের এই এপিসোডে আমরা কথা বলবো সামনের এই যে গণেশ চতুর্থী এই যে বিশেষ দিন গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে আপনি গণেশজির কাছে কিভাবে আপনার মানে ভক্তি আপনার শ্রদ্ধা আপনি কিভাবে আপনি তার চরণে নিজেকে সমর্পিত করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকে কথা বলবো এবং দেখুন আমরা যারা এই যে মানুষ আর কি যারা জাগতিক সংসারে বিভিন্ন দিকে আমরা নানান দিকে নানান সমস্যায় আমরা জড়িয়ে আছি গণেশজির কৃপা আমরা কিভাবে পাব এবং সেই কৃপা আমাদেরকে কিভাবে একটা সুন্দর একটা সহজ একটা সমৃদ্ধ জীবন যাপন করতে উপভোগ করতে গণেশজি কিভাবে তার কৃপা আমাদেরকে করেন সেই সব নিয়ে আমরা আজকে কথা বলবো আমার সাথে যিনি আছেন অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ ফরচুন কনসালটেন্ট শ্রী মুখার্জি আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি একেবারে সরাসরি প্রথম যে প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে গণেশ চতুর্থী এই গণেশ এবং চতুর্থী এই দুটো শব্দবন্ধনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে গণেশজির নাম আরেকদিকে চতুর্থী অর্থাৎ একটা সময় সময় কি ইন্ডিকেট করা হচ্ছে তো এই যে গণেশ চতুর্থী এই বিশেষ যে দিন এই বিশেষ সময়টা কিভাবে আমাদের কাছে এলো আমরা কিভাবে পেলাম এই বিশেষ দিনটাকে খুব ভালো প্রশ্ন নিশ্চয়ই যাব কিন্তু তার আগেই বলি ওং বক্রতণ্ড মহাকায় কোটি সমপ্রভ নির্বিঘ্নে করু মে দেব যে সর্বদা বতায় নম। এই যে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী শুরু হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই চতুর্থী তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর সন্তান গণেশজির জন্ম হয়েছিল আচ্ছা যেহেতু এই চতুর্থী তিথি ওই যে চতুর্থী আর ওনার নাম গণেশ সুতরাং এই গণেশ চতুর্থী এবং এই দিনটাকে চতুর্থীও চতুর্থীও বলে বলে বা সৌভাগ্য আর গণেশজির সমস্ত মানে সব আগে হয় আমি আমি এই প্রসঙ্গেই আসছি আর কি সব পুজোর আগে হয় আমার আমার এখানে এই যে প্রশ্নটা যেটা যে ধরুন যে কোনো পুজোর আগে ঠাকুর মশাই বা পুরোহিত মশাইকে আমরা দেখেছি সেখানে কিন্তু গণেশ বন্দনা গণেশজির পুজো কিন্তু সর্বাগ্রে সবার আগে এর পেছনে যে মানে যেটা আমরা গল্পের ছলে মা ঠাকুমাদের কাছ থেকে আমরা জেনেছি সেই বিষয়টা যদি আপনি ছোট্ট করে একটু রাখেন খুব ভালো প্রশ্ন আজকের গণেশ চতুর্থীর প্রশ্ন নিয়ে প্রোগ্রাম নিয়ে খুব ভালো প্রসঙ্গ হচ্ছে ব্যাপারটা হচ্ছে অনেকেই আমরা একটা জানি পুরাণে একটা গল্প আছে একটা কাহিনী আছে গণেশজির মাতা ছেদন করা হয়েছিল আমি জাস্ট টাচ করে যাচ্ছি গণেশজির মাতা ছেদন করা হয়েছিল কারণ মা পার্বতী তখন স্নান করছিলেন এবং গণেশজি পাহারায় ছিলেন মহাদেব এসছেন মহাদেবকে উনি চেনেন না জানেন না তখন গণেশজি আটকে ছিলেন তখন মহাদেবের সঙ্গে গণেশজির একটা যুদ্ধ হয়েছিল রেশারেশি যুদ্ধই বলা যায় যাই হোক একটা হয়েছিল এবার তখন মহাদেব কি করেছিলেন না ওনার মুখ মাথাটা কেটে দিয়েছিলেন এবং সেই জায়গায় পার্বতী মা পার্বতী এসে তখন বলেছিলেন এটা কি করছেন প্রভু এটা তো আপনার এনি তো আপনার ছেলে সন্তান তখন কি করবে না তখন তার মানে পরের দিন এটা কথিত হয়েছিল পরের দিন যে জন্তুর প্রথম মাথা দেখা যাবে তাহলে তার মাথাটা তার মুখটা এই মুখে স্থাপন করা হবে দেখা গেছিলো গজ মানে হাতি সে হাতির মুখটা স্থাপন করা হয়েছে এবং এই যে স্থাপন করা হয়েছে তখন উনি বলেছিলেন শুধু স্থাপন করলে হবে না আপনি এমন কিছু একটা করুন যাতে যুগে যুগে যতদিন যোগ থাকবে এই গণেশের নাম যেন সবাই কারণ কি হাতির মুখ হয়ে যাচ্ছে তাকে তো একটা লোকে অন্যভাবে দেখবে না তখন মহাদেব বলেছিলেন তাহলে সব পুজোর আগে এই গণেশের পুজো আগে হবে এটা জাস্ট আমি একটা স্পর্শ দিয়ে চলে গেলাম এখানে এই যে আজকের এই গণেশ চতুর্থী গণেশজি কিন্তু বুধের অধিপতি বুধ বুধ যে বুধকে যদি ঠিক করতে হয় বা কেতুকে যদি ঠিক করতে হয় আমরা বলি একুশটা দুর্বা দিয়ে গণেশজিকে পুজো করতে না আমি এই দিকটায় আসবো আমি আগে জেনে নিই যে সবার যেটা অধীর আগ্রহ যারা জানেন না যে গণেশ চতুর্থী কবে হ্যাঁ গণেশ চতুর্থী হচ্ছে বাংলা বছরের আজ চোদ্দশো একত্রিশ চলছে এটা হচ্ছে শুক্রবার লাগবে ছয়ই সেপ্টেম্বর বিশে ভাদ্র বারোটা আঠেরো পি এম মানে বেলা বারোটা আঠেরো থেকে এবং একুশে সেপ্টে সরি একুশে ভাদ্র সেটা হচ্ছে সাতই সেপ্টেম্বর দুটো চোদ্দো অবধি থাকবে এই যে সাতই সেপ্টেম্বরটাই সবাই পালন করছেন শনিদেব সাতই সেপ্টেম্বর বা বাংলার একুশে ভাদ্র চোদ্দশো শনিবার এটা কিন্তু গণেশ চতুর্থীর দিন মানে অ্যাকচুয়ালি রাত্রে থেকে শুরু হচ্ছে না বেলা ছয় সেপ্টেম্বর বেলা আঠেরো বারোটা আঠেরো হ্যাঁ মানে ছয় সেপ্টেম্বর বেলা আঠেরো বারোটা আঠেরো বারোটা হ্যাঁ তো এবার সাতই সেপ্টেম্বর হ্যাঁ পালন এইটা পালনের কথা হচ্ছে ব্যাপার কি এই যে শুভ সময় একটা শুভ সময়ের ব্যাপার আছে যেমন ধরুন আজকের এই শুভ সময় হচ্ছে শনিবার সাতই সেপ্টেম্বর এগারোটা তিন থেকে একটা চৌত্রিশের মধ্যে জানবেন সবকটা একটা তিথি বলুন বা নক্ষত্র বলুন একটা শুভ সময় আছে যেমন এনাকে বলা হয় এই যে গণেশ বা গণহাধিপতি গণহাধিপতি মানে গণ এই যে রাক্ষসগণ বা দেবারিগণ বা নরগণ যেটা আছে বা আপনার ওই নরগণ বা রাক্ষসগণ যেটা আমরা বলি সেই গণাধিপতি মানে গণ নিয়ে যাদের প্রবলেম হয় তাদের জন্য কিন্তু গণেশজিকে আমরা পুজো করি এবং পুজোর একটা ভালো সময় থাকে শুভ সময় থাকে সমস্ত রাশি রাশিলগ্নের এই সাতই সেপ্টেম্বর বেলা মানে সকাল এগারোটা তিন থেকে দুপুর একটা চৌত্রিশ অবধি এই সময়টা খুব ভালো এই সময় পুজো করলে কিন্তু অনেকটাই তাদের মানে উপকার হবে ভালো হবে এবং কি কিভাবে পুজো করবে কি দিয়ে পুজো করবে সেটা আসতে আমি আসছি আসছি আমি সেই প্রশ্নে যাব তার আগে আমি আরেকটা ছোট্ট বিষয় আমি আপনার কাছে জানতে চাইব একটা ছোট্ট প্রশ্ন ধরুন আপনি যেটা বলছেন সেটা আমরাও সকলে জানতাম আজকে তার পেছনের ইতিহাসটা আমরা জানলাম যে সমস্ত পুজোর আগে আমরা গণেশজির পুজো দিয়ে শুরু করছি দেখুন আমাদের কাছে মানে আমাদের বুদ্ধিতে যাতে আমরা একটু ধরতে পারি তাই সরল কিছু কথিত গল্প এমন যুগে যুগে কিন্তু আছে কিছু মানুষের কাছে মনে হতে পারে যে এটা কি বিজ্ঞানসম্মতভাবে ঠিক কিছু জনের মনে হবে যে না 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 যেহেতু আধ্যাত্মিক বিষয় এখানে কোনো প্রশ্ন আসে না কিন্তু আমাদের এই যে ধর্ম সনাতন ধর্ম সেক্ষেত্রে প্রশ্ন এবং উত্তর এর মাধ্যমেই কিন্তু ঈশ্বরের সাথে ভক্তের সংলাপ কিন্তু চলতে থাকে কথাবার্তা চলতে থাকে আমরা ঈশ্বরের উপর আমরা কিন্তু অভিমান করতে পারি মা নর্মদার উপর আমি অভিমান করতে পারি মাকে আমি আদর করতে পারি মাও আমাকে আদর করে মাও আমাকে বকাঝোগা করে আমিও আমাকে বকাঝোগা করি রাগ দেখাতে পারি আপনিও আপনার ইষ্ট দেবদেবীর প্রতি সেই একই ভাব আপনি কিন্তু বিনিময় করছেন এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের একটা সৌন্দর্য আমাদের অলঙ্কার কোথায় আমাদের অলঙ্কার হচ্ছে যে প্রশ্নই হচ্ছে আমাদের অলঙ্কার প্রশ্ন অলয়েজ প্রশ্ন কিন্তু আমরা করতে পারি আপনি নিজেকেও প্রশ্ন করতে পারেন যে এই গণেশজির এই যে গণেশ চতুর্থী আপনি ধরুন বাড়িতে নেই বাড়ির বাইরে কোথাও আছেন আমি সেই জায়গা থেকে শুরু করছি ধরুন কোনো মানুষ এই ভিডিও তিনি দেখছেন তিনি বাড়িতে নেই তিনি একেবারে সেই উপাচারে তিনি কিন্তু পুজো করতে পারলেন না তিনি ব্রাহ্মণও না তার মনে হচ্ছে যে না আমি তো ব্রাহ্মণ না আমি তো মন্ত্র জানি না আমি কি ভাবে ভাবে ভাব অনুভব ভাবে আমি গণেশজির কাছে আমার ভক্তি শ্রদ্ধা আমি সমর্পণ করব প্রশ্নটা সেখানে আমি একেবারে সরাসরি আপনার কাছে প্রশ্ন করছি যে ধরুন যারা মন্ত্র জানেন না কেবলমাত্র তার আছে ভক্তি আছে কেবলমাত্র ভালোবাসাটুকু আছে কেউ হয়তো ভোলে বাবার প্রতি ভালোবাসা সেই জায়গা থেকে যেহেতু ভোলে বাবার সন্তান সেই জায়গা থেকে ভালোবাসা তার কিন্তু বয়ে যাচ্ছে গণেশজির প্রতি আবার কেউ তিনি মন্ত্র অল্প কিছু জানেন কিন্তু শব্দ আর মনে থাকে না তো যারা একেবারে মন্ত্র মনে থাকে না তাদের মনের ভেতর কোনো গ্লানি রাখার দরকার নেই ভগবানের কাছে মন্ত্র যা মানে যে এফেক্ট ক্রিয়েট করে মনের ভাব ত্বরান্বিত যে ভাব মনকে যে তরিয়ে নিয়ে যায় আসলে সেটা আপনি শব্দবন্ধতে রাখুন বা ভেতর থেকে রাখুন ভালোবাসি বা তোমাকে ভালোবাসি এটুকুতেই হয় আমি একেবারে জানব যেটা সে এই গণেশ চতুর্থীতে কি ভাবে গণেশজির কৃপা পাওয়া যাবে একটা প্রসঙ্গ আছে এখানে যেমন আপনি বললেন ব্রাহ্মণ বৈশ্য শূদ্র যাই হোক দেখবেন মায়ের তিনটে ছেলে বড় ছেলে রামপ্রসাদ মেজ ছেলে রামকৃষ্ণ এবং ছোট ছেলে ভামদেব রামপ্রসাদ সেন তিনি কিন্তু বৈদ্য ছিলেন এই যে আমি মন্ত্রতন্ত্র জানি নে মা এখানে এই রামপ্রসাদ কমলাকান্ত আত্মারাম এনারা কিন্তু এই আত্মারাম কিন্তু স্বপ্নে পেয়েছিলেন যে মাকে বেঁধে রাখা হয়েছে আত্মারামকে বলছেন মা যে তুই আমার চোখের জলে ভিজি ভাসিয়ে নি হয় আমায় বেঁধে রেখেছে এটা ট্রাঙ্কে তুই আমার চোখের জলে ভাসিনি আত্মারাম এমন কান্না শুরু করলো যে চোখের জলে সে ট্রাং শুদ্ধ ভেসে এলো মা সুতরাং ভক্তির নামক যে অর্থ সেই অর্থ যদি জীবনে থাকে আপনি সব জায়গায় আপনি সামর্থ্য বানের মতো এগোতে পারবেন বা কারণ ভক্তির বন্যা ভক্তিরই হিসাব ভক্তি শক্তি শক্তিতেই মুক্তি সুতরাং সেই জায়গা থেকে দশ দিনের অনন্ত চতুর্দশী শুরু হয় এই গণেশজির পূজায় এবং গণেশজির এক কিছু কিছু জিনিস আছে যেমন ধরুন কি করবেন না দুর্বা নেবেন লাল চন্দন নেবেন আতপ চাল নেবেন এই দিকে উত্তর দিকে উত্তর দিক হচ্ছে বুধের দিক উত্তর দিকে হচ্ছে সমস্ত মানুষ সরোবর বা আমি হিমালয় আমরা সব উত্তর দিকেই দেখি মহাদেব পার্বতী সব উত্তর মানে উত্তর দিকে মুখ করে করবেন আর আপ আপনার যে প্রশ্নটা ছিল যে কিছু কিছু আমরা যদি সেই পূজা উপাচার করি আমাদের যেমন জীবনে কলহ শ্রীবৃদ্ধি বাস্তুদোষ এইগুলো নিয়ে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি সত্যি কথা মানে কি বলবো একটা রোগ হাজারখানা ওষুধ শেষখানে হাজারখানা ওষুধ পরে রোগটা এমন হয়ে গেল গ্যাংরিন হয়ে গেল জায়গাটা বাদ দিতে হলো সেখান থেকে আপনারা কি করবেন এই বিষয়ে আলোচনা আজকে শুরু করছি একটু বলুন আপনি কলহ নাশ মানে কলহ দেখুন কম বেশি কম থেকে বাড়ে যে কোনো বিষয় কলহ যে কোনো বিষয়ে যদি কলহ থাকে শরীরে মানে সংসারে তাহলে কি করবেন ধুঁদ্রা ফুল দিয়ে গণেশজির পুজো করতে হবে আচ্ছা ধুঁদ্রা ফুল এই ধুঁদ্রা ফুল দিয়ে যদি পুজো করেন দেখবে একুশটা দেবেন কিংবা পাঁচটা দেবেন হুম একুশটা যদি না দিতে পারেন তাহলে পাঁচটা ধুদ্রা ফুল মন্ত্র যাই হোক গঙ্গানাপতায় নমো জয় গণেশজি জয় গণেশ বাবা জয় গণেশ ঠাকুর ও যে দিচ্ছে তার মনটা সে জানে মনটাই হচ্ছে ধন মনেই ধন মনের হচ্ছে অমূল্য ধন মন কিচ্ছু না শ্রীবৃদ্ধি শ্রীবৃদ্ধি না চায় শ্রীবৃদ্ধি মানে হচ্ছে লক্ষ্মী বৃদ্ধি মা লক্ষ্মী মানে পয়সা করি অর্থনৈতিক দিক দিয়ে যদি যারা অসুবিধা পড়ছেন তারা কি করবেন না তারা সব সময় দেখবেন একুশটি বা পাঁচটি বেলপাতা বেলপাতা কারণ বেলপাতা বিল্লপত্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি এই দিয়ে হয় তা বেলপাতা দিয়ে যদি আপনারা পুজো করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের জীবনে শ্রীবৃদ্ধি আস্তে আস্তে হবে এবং আজকের করলেই কালকে ফল নয় এগুলো আপনারা দেখে দেখে শিখে গেছেন আজকের করবেন কালকে ফল পাবেন তা না ভক্তিভরে যদি করেন যেটুকু আপনাদের ভাগ্যে আছে যেটা আপনাদের পক্ষে শুভ হয় কারণ অনেক সময় কী হয় প্রচুর অর্থ কিন্তু মানুষকে অন্য পথে নিয়ে যায় তখন মনে হয় বাবা গরিব ছিলাম ভালো ছিলাম এত পয়সা দরকার নেই সুতরাং সেই জায়গা থেকে একটা ছোট্ট কাহিনী বলি আজকে একজন নারী একজন মহিলা তিনি বাড়ি বাড়ি কাজ করে বেড়াতো বাড়ি বাড়ি কাজ করে বেড়াতো সারা দিনের শেষে যা রোজগার হতো তাই হতো এবং তার স্বামী কি করতো ভ্যান চালাতো তাই এরকম সেও আর কি দিনানি দিন খায় খুব ভালো সংসার ছিল হঠাৎ করে মহিলার মনে হলো আমি লটারি কাটবো লটারিতে তো সবাই টাকা পায় আমার প্রচুর টাকার দরকার অর্থ দরকার আমার কিন্তু এতটাই ভক্তি মা বলছেন তোর কিন্তু বেশি অর্থ দরকার নেই অর্থ সামর্থ্যের মূল আবার অর্থ অনর্থের মূল আমার চাই ভালো কথা তাহলে এবার কি করলো না ঠাকুর তাকে একটা মানে তিনি লটারি কাটলেন এবং ঠাকুর একটা লটারি মিলিয়েও দিল এবার লটারিতে প্রচুর অর্থ পেলো কি আনন্দ খুব ভালো ঠাকুর আমার কথা শুনেছেন এইবারে সেই স্বামী যে দিনানি দিন খাই বা এ করতাম মারও খেত কিন্তু সেই স্ত্রী মার খেত মানে দিনানি দিন খাই অশান্তি অশান্তি এ হতো মার খেত তা তখন থেকে কি হলো তার টাকা এলো টাকা এলো খুব ভালো হঠাৎ স্বামী তার বড় বড় লেভেলের অ্যালকোহল ইনটেক করা শুরু করলো মানে মদ খাওয়া শুরু করলো শুঁড়ি বাড়ি যেতে শুরু করলো এবারে বিগড়োতে শুরু করলো মানে আরও অন্য ক্যাটিগরি রয়ে গেল পরে দেখা গেল আরও একজন সতীনকেও আবার নিয়ে এলো তখন সেই মহিলা কাঁদতে কাঁদতে বলছে মা সত্যি আমার যেমন ছিলাম গরিব ছিলাম শান্তিতে ছিলাম আজকের আমি মার খেতাম মাঝে মাঝে কিন্তু আমার স্বামীকে কারণ স্বামীকে ভাগ করা কোনো স্ত্রীর পক্ষে এটা কিন্তু মেনে নেওয়ার মতো হয় না তো সেই জায়গা থেকে কি বলছে না অত্যধিক অর্থ আবার জীবনে কিন্তু এ টেনে আনে মানে আপনি যে এই যে আজকে বেলপাতা দিয়ে ধরুন করলেন করে একটা ফল পেলেন সেটাই জানবেন সেটাই ভালো কারণ বেশি খেলে অনেক সময় বদ হজম হয়ে যায় আরও প্রবলেম হয় তো সেখান থেকেই বলা যেটুকু দেবে যেই দেবে মাঝে মাঝে কিন্তু আপনাকে পরীক্ষা করবে সে পরীক্ষা হোক সেটা ভালোবাসা সেটা কোনো অসুবিধা নেই যত আপনাকে দুঃখ কষ্ট দেবে বা যত মাঝে মাঝে আপনাকে পরীক্ষা করবে জানবেন ভগবান আপনার সামনে থাকে সঙ্গে আছে আচ্ছা না আমি এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু যোগ করি দেখুন এটা কোনো মানে কমিটমেন্ট না এটা কোনো মানে আপনি দিয়ে রেখেছিলেন আপনি শোধ করলেন আপনি আপনার প্রাপ্যটা পেলেন পেলেন ব্যাপারটা সেরকম নয় যে মানে আপনার থেকে গণেশজি নিয়ে রেখেছিল দশ হাজার টাকা আপনি দুটো ফুল দিলেন বা তার যেটা দেওয়ার প্রাপ্য পেলে তিনি দেবেন আর কি সেই কোনো কমিটমেন্ট নেই এটা কৃপার বিষয় আর এক্ষেত্রে মানে একটা ছোট্ট কথা এক লাইনে আমি এটা বলতে পারবো আর কি সেটা হচ্ছে যে মায়ের কৃপায় যেখানে বিচার আছে সেখানে সমর্পণ নেই আর যেখানে সমর্পণ আছে সেখানে বিচার কোথায় সেখানে বিচার নেই বিচার থাকলে সমর্পণ থাকে না তো আপনার সমর্পণটা দরকার বাকি সব কিছু চান তার সাথে সাথে গণেশজিকেও চেয়ে নিন আমি যেটা মায়ের ক্ষেত্রে বলি যে মাকে চেয়ে নিন মাকে চেয়ে নিন মাকে মায়ের কাছে তো সব আছে তাই মাকেই চেয়ে নিন মা যেন আপনার কাছে থাকে আচ্ছা আমি এরপরে আরেকটা জিনিস আপনার কাছে আমি রাখবো আমি বাস্তুর দিকে যাব বাস্তু দোষ যদি থাকে মানে কি আমি 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 আরেকটা জিনিস বলছি ধরুন গণেশজির প্রিয় ফুল কি মানে এই যে ধরুন আপনি বিল্লপত্রের কথা বলছেন তো এই হয় না যে এক একজন দেবতার এক এক রঙের ভালো মানে তার প্রিয় একটা ফুল থাকে গণেশির গণেশজির প্রিয় হচ্ছে দুর্বা 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 তো দুর্বা দিয়ে যদি এ করেন দুর্বা এখন পাওয়া যায় দুর্বা পাওয়া যায় তো ধুতরা ফুল হ্যাঁ একুশটার দাম হয়তো একটু বেশি নেবে কেননা বিশেষ বার যেহেতু ফুল কিনতে যাই সে তো বুঝতে পারি তো দুর্বা এক গোছা পাওয়া যাবে তো এই যে দুর্বা দিয়ে করলে গণেশজির কাছ থেকে কি কৃপা পাওয়া যাবে খুব ভালো কারণ গণেশজির দুর্বাটা হচ্ছে আমাদের সেই সময় দেয় না একটা মাল্টিভিটামিন থাকে একটা অক্সিজেন থাকে মানে এসওএস একটা ওষুধ থাকে সেই ওষুধ কিন্তু সমস্ত কাজে লাগে এসওএস যেটা দেওয়া হয় তা সেইখানে যেমন একুশটি দুর্বা দিয়ে যদি আপনি দেন ওখানে আপনি যা চাইবেন এবং গণেশজির রূপের মধ্যে আমি একটা কথাই বলি অল ইন ওয়ান এক একই রূপে সমস্ত পুজো করা যায় গণেশজিকে মা নর্মদা গণেশজিকে মহাদেব গণেশজিকে কালী গণেশজিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গণ মানে যাকে ডাকবেন একজনকে ডাকুন রক্ষাকর্তা কিন্তু তিনি আসবেনই ওই বিপদে পড়লেন সব দেবতারা যখন আলোচনা করছেন আপনি সেই আলোচনার মাধ্যমে প্রবলেমে পড়ে যায় যাই হোক সেই দুর্বা দিয়ে হ্যাঁ দুর্বা দিয়ে কি হবে না গণেশজির দুর্বা দিয়ে কিন্তু আপনার যেটা মনস্কামনা একাধিক নয় যে কোনো একটা মনস্কামনা আপনারা করতেই পারেন একুশটা বা পাঁচটা দুর্বা দিয়ে আর একুশটা দুর্বা পাওয়াই যায় সেটা করে নেবেন করে নিয়ে খুব ভালো হবে বেশ এইবার এবার এই যে ধরুন বাস্তুর দিকে আপনি যেটা বলতে যাচ্ছেন প্লিজ সেটা একটু হ্যাঁ বাস্তু দোষে যারা ভুগছেন তারা সমীপত্র সমীপত্র স্বামী গাছ আছে বা দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন সমীপত্র যে কোনো আপনি দশকা ভাণ্ডারে গেলে পেয়ে যাবেন তারপরে শরীর প্রবলেম শরীর এবার বলবো পাতা নিয়ে কিছু পুজোর ব্যাপার শরীরের প্রবলেম হচ্ছে যে কোনো শরীরের প্রবলেম শরীরের পেট ব্যথা থেকে মাথা ব্যথা থেকে শুরু করে পায়ের মাথার চুল থেকে পায়ের নৌক অবধি যে কোনো করবেন ভৃঙ্গরাজ পাতা ভিঙ্গরাজ পাতা দিয়েই একুশটা বা পাঁচটা ভিঙ্গরাজ পাতা দিয়ে যদি আপনারা গণেশ পুজো করেন খুব ভালো হবে কর্মে বাধা যে কোনো কর্ম সেই কর্ম ব্যবসা হোক বা চাকরি হোক বা যে কোনো কর্মে বাধা দুর্বা দিয়ে আপনি জিজ্ঞেস করছিলেন দুর্বাদ কি হবে আসল যদি কর্মে বাধাই চলে যায় কর্ম যদি ঠিক হতে থাকে তাহলে তার অর্থ আসবে এবার গুপ্ত রোগ গুপ্ত রোগ কি হয় অনেক সময় গুপ্ত রোগ মানে কি আমাদের লোয়ার প্রবলেম লোয়ার মানে সিক্রেট জায়গায় অনেক কিছু প্রবলেম হয় অনেকে কি অনেক কিছু চালান করে এই যে চালান বা গুপ্ত রোগ করে দেওয়া বা কোনো কিছু প্রবলেম ডাক্তারে খুঁজে পাচ্ছে না কোনো রিপোর্ট আসছে না রিপোর্টে কিছু পাওয়া যাচ্ছে না শরীর এখানে শরীর প্রবলেম হচ্ছে তা সেই জায়গায় শ্বেত আপাং কেন আমি আজকে বলত আপাং আপাং পাওয়া যাবে হ্যাঁ পাওয়া পাওয়া যাবে যাবে আচ্ছা দেখুন যেখানে যেখানে যেমন যেমন রোগ তার তেমন তেমন ওষুধ এবার যেমন যেমন রোগ তার তেমন তেমন পদ্ধতি একটু কষ্ট করতে হবে যার প্রবলেম যতটা তাকে কষ্ট হবে করতে হবে ততটা সোজা কথা তা যাই হোক সেখানে সে আপাং দিয়ে যদি আপনারা করেন তাহলে খুব ভালো এবার আমরা চাই কি সৌভাগ্য সবেতেই আমরা চাই মোটামুটি আমাদের যেন ভাগ্যটা ফেভার করে একদম হ্যাঁ সৌভাগ্য সৌভাগ্য কি হবে কুল পাতা দিয়ে কুল যে আমরা খাই কুল গাছের না না এমনি কুল যেটা হ্যাঁ তো সেইটা কুল পাতা এই কুল পাতা দিয়ে কিন্তু আপনারা পুজো করতে পারেন মানে আর যখন আপনারা করবেন অঙ্গ গান্ডা বা গণেশজির মন্ত্র বলবেন কুল পাতা দিয়ে আপনারা অঞ্জলি দিতে পারেন শত্রু শত্রু কান্না আছে এখন জন্মালেই শত্রু চলে গেলেও শত্রু যাই হোক তাই যে শত্রু শত্রুরা জব্দ হয়ে যাবে বা নাশ হয়ে যাবে সেটা হচ্ছে ধূধরা পাতা আচ্ছা মানে আপনি প্রথমে বলেছিলেন ফুল এবার পাতা পাতা এই দিয়ে যদি অঞ্জলি দেন বা পুজো দেন তাহলে খুব ভালো হবে এবার হচ্ছে সম্পর্কের টানা পড়েন যে কোনো সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক কাজে কাজ করছেন বসের সম্পর্ক বা আপনি ব্যবসা করছেন কর্মচারীর সঙ্গে সম্পর্ক বন্ধু বান্ধবের সম্পর্ক যে কোনো সম্পর্ক সন্তান মায়ের সম্পর্ক যে কোনো সম্পর্ক সেটা হচ্ছে দারুচিনির পাতা দারচিনি যে আছে দারচিনি গাছের ওই পাতা ওই পাতা দিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব ভালো ফল দেবে এবার হচ্ছে সুখ শান্তি আমরা ওভারঅল চাই যাই হোক বাবা ডালে ভাতে মানে চালে এ দুধে ভাতে থাকি এবং সুখ সুখে থাকি এই সুখ আর শান্তির জন্য কিন্তু করতে হবে আকন্দ গাছের পাতা আকন্দ গাছের পাতা বা বক ফুল গাছ বক ফুল যে পাওয়া যায় সেই পাতা দিয়ে আপনারা যদি করেন খুব ভালো হবে এইবারে আমি বলবো সমৃদ্ধি যেটা হচ্ছে সেভিংস রোজগার করলেই হলো না অনেক সময় সেভিংসের অনেক সময় না সব সময়টা সেভিংসের দরকার হয় এই সেভিংস করতে গেলে কি করতে হবে সব সময় বলছি একুশটা বা পাঁচটা অর্জুন পাতা অর্জুন পাতা দিয়ে যদি আপনারা করেন খুব ভালো হবে আর একটা কর্মে বাঁধা আগেও বলেছি আমি কর্ম বাঁধা কর্মে ধরুন অনেক দিন ধরে ঝুলে আছে হচ্ছেই না করেই যাচ্ছেন ইন্টারভিউ দিয়েই যাচ্ছেন হচ্ছে না কিছুতেই হচ্ছে না সেখানে রক্ত পাতা এই রক্ত পাতা দিয়ে যদি আমরা পুজো করি গণেশজির দিনে মানে ওই গণেশ চতুর্থীর দিনে তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল ভালো ফল হবে দেখুন এই ধরুন গণেশ চতুর্থী নিয়ে তো আমরা কথা বলছি গণেশ চতুর্থী ছাড়াও অন্যান্য আর কোন বারে গণেশজিকে এইভাবে তার প্রতি শ্রদ্ধা সমর্পণ মানে ধরুন প্রতিদিনই তো পুজো করা যায় সেটা কথা না কিন্তু বিশেষ কোন বার তেমন কি আছে যেটা সারা বছর ধরে কেউ ধরুন এটাই কন্টিনিউ করতে চাইছেন বুধবার বুধবার বাহ মানে আমার মা নর্মদার যে বুধবার তো সেই বুধবারেই গণেশজিরও পুজো মহাদেবের কন্যা মহাদেবের কন্যা শিব কন্যা তো হবেই বা আজকের এই এপিসোডের একেবারে শেষে আমি একটা কথা আপনাদের কাছে আমি রাখবো সেটা হচ্ছে যে দেখুন বিশেষ বিশেষ যে তিথি সেই বিশেষ বিশেষ তিথিতে তিথিতে আমরা যদি নিজেদেরকে একটু মানে স্নান টান করে সুন্দরভাবে নিজের মতো করে কোনো ভেতরে কোনো এটা রাখার দরকার নেই যে না আমি কি পারবো না আপনি যতটুকু পারবেন আপনি ততটুকুই পারুন যা করছেন মন খুলে মন খুলে হোক আপনি যদি এইভাবে যদি করেন তাহলে কিন্তু বিশেষ ফল সেটা কিন্তু আপনার জীবনে আসবে সেটা আপনার জীবনে আসবে এটা কিন্তু ভগবানের সাথে কোনো লেনাদেনার কোনো সম্পর্ক নেই তিনি যে আপনাকে আজ দিলেন এই রিয়েলাইজেশন হতে কিন্তু অনেকের অনেক দিন সময় লাগে অনেক দিন সময় লাগে কারো তিন মাসে বুঝতে পারে কেউ তিন দিনে বুঝতে পারে কেউ তিন ঘণ্টায় বুঝতে পারে কেউ তিন মিনিটে বুঝতে পারে কেউ তিন বছরে বুঝতে পারে কেউ আবার তিন সেকেন্ডে বুঝতে পারে যে তার ভেতর কি পরিবর্তন হলো কি আভাস এলো একটা শক্তি তার ভেতরে কিন্তু প্রবেশ করলো তার অরার সাথে সেই শক্তিটা কিন্তু মিশে একটা নতুন রূপ নিচ্ছে সেটা কিন্তু বুঝতে সময় লাগে এবার যার যেরকম আধার তারা কিন্তু তেমনভাবেই বুঝতে পারেন আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা এপিসোড দেখেন আমার এটা বলতে ভালো লাগছে তারা কিন্তু ঈশ্বরের যে আভাস সেটা কিন্তু খুব খুব কম সময়ের মধ্যেই তারা কিন্তু পেয়ে যান অনেকে আছেন এই ধরুন এপিসোড চলছে এখানে আমরা তো জ্যোতিষের বিদ্যার যে মানে প্রেক্ষাপট সেক্ষেত্রে আমরা ধরুন ঈশ্বরের কথা বলছি এই ঈশ্বরের কথা শোনা মাত্র তার ঘাড়ের কাছে শিরশির করছে তার চোখে জল আসছে এমন অনেকেই আছে না আপনারা কিন্তু তারা নিজেকে গোপন রাখার জন্য তারা কিন্তু কমেন্ট করেন না আবার অনেকে মন খুলে বলেন যে হ্যাঁ আমার কিন্তু এরকম হয় আপনাদের এই এপিসোড দেখতে দেখতে এবং যাই হোক এটা মানে সত্যি এটা একটা এটা একটা আলাদা একটা মানে সম্পর্ক আর কি ঈশ্বরের কথা আমরা এপিসোডে বলছি আপনারা কমেন্ট বক্সে বলছেন যখন আপনারা কমেন্ট বক্সে ওখানে কেউ নর্মদে হার লিখছেন কেউ জয় মা নর্মদা লিখছেন কেউ হর হর মহাদেব লিখছেন বিশ্বাস করুন প্রচণ্ড ভালো লাগে এবং কোন কমেন্টের রিপ্লাই দিই আর না দিই আগে ওইগুলোতেই রিপ্লাই দিতে ইচ্ছে করে আগে ওটাতেই রিপ্লাই দিতে ইচ্ছে করে হয়তো কেউ অন্য প্রশ্ন করেছে সেটা তো পরে এপিসোডে নেব আপনারা যে প্রশ্নগুলো পাঠাচ্ছেন এই এপিসোডে আলোচনা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু ওখানে যখন কেউ এই ধরনের কথা লেখে নর্মদে হার হার মহাদেব সত্যি খুব ভালো লাগে আমি একেবারে শেষ প্রশ্ন একটা করছি গণেশজিকে বাড়িতে যখন কেউ স্থাপন করছেন বসাচ্ছেন পুজোর জন্য গণেশজির মুখ কোন দিকে থাকবে হ্যাঁ আমরা যখন পুজো করব তখন আমাদের মুখটা উত্তর দিকে থাকবে তার মানে গণেশজির মুখটা দক্ষিণ দিকে থাকবে এবং গণেশজির আছে ডান দিকে সুর আর বাঁদিকে সুর দু এবার যেহেতু মহাদেবের বাঁদিকে হচ্ছেন মা পার্বতী বসে আছেন তাহলে বাঁদিকে সুর মানে কি গৃহী এবং মহাদেব হচ্ছেন ডান দিকে বসে আছেন ডান সুর মানে হচ্ছে যোগী মানে মহাদেব যোগী এবার যার যেমন ভাব মনে তেমন তিনি গণেশজিকে নিয়ে আসবেন গৃহী না যোগী সুর যদি বাঁ দিকে বাঁকানো থাকে আপনি যদি গৃহী হন তাহলে আপনার জন্য ওটা উপযুক্ত ওই মূর্তি যদি গণেশজির সুর নাকটা যদি ডান দিকে বাঁকানো থাকে তাহলে আপনি পুজো করতে পারেন কিন্তু ধীরে ধীরে আপনার কিন্তু জীবন সন্ন্যাস মার্গে আপনার কিন্তু মতন হবে আরেকটা কথা শনিবার যেহেতু গণেশজির জন্মদিন ওই দিনটায় তিতো খাবেন না শনিবার এই শুক্লপক্ষের যে চতুর্থী না আমরা সাধারণত জন্মদিনের দিন তেঁতো খাই না তাই গণেশজির ওই দিন জন্মদিন তেঁতোটা আপনারা নেবেন না আচ্ছা তেঁতোটা খাবেন খাবেন বেশ আজকের এই এপিসোডে আমরা যে যে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই প্রশ্ন নিয়ে আরও আলোচনা কিন্তু আপনাদের প্রশ্ন পেলে ভালো লাগবে অন্যান্য এপিসোডের ক্ষেত্রেও আপনারা কিন্তু গণেশি সম্পর্কে প্রশ্ন করবেন আমরা খুঁজে এদিক থেকে মাকে জিজ্ঞাসা করে নিয়ে আসবো যে মা কি বলতে পার আরেকটা আরেকটা যখন ভাইব্রেশন এলো তখন একটা কথা বলি অনেকেই এর এই যে আমরা বললাম না আমি বললাম যে ভৃঙ্গরাজ পাতা এই যে আমি লিস্টটা দেয় অনেকেই পাবেন না পাবেন না তখন প্রশ্ন আসবে কি কি করব করব এই বিষয়ে রামপ্রসাদ সেন একদিন করছিলেন মায়ের পুজো তা মায়ের পুজো যখন করছেন তখন তার মানে তার ফুলের অঞ্জলি দেবার জন্য তার মন কাঁদল তখন তিনি তখন তিনি মাকে বললেন মা আমি পদ্ম ফুলের অঞ্জুলি দেবো কী করে দেবো তখন মা বললেন জ্যান্ত যা উঠোনে তোর গাব গাছ আছে গাব গাছে যা তুই পাবি ওখানে পদ্মফুল বলে মা গাব গাছে পদ্মফুল বলে হ্যাঁ যা না তুই গিয়ে দেখ না তা রামপ্রসাদ তখন গিয়ে দেখলেন গাব গাছে সারি সারি পদ্মফুল ফুটে আছে তখন তিনি পদ্মফুলের পুজো দিলেন অঞ্জলি দিলেন এবং এই কারণেই বলছি এই যে গণেশ চতুর্থীর দিন আপনারা দূরবাণী আসবেন যদি হ্যাঁ চেষ্টা করবেন চেষ্টা করবেন না হলে কিন্তু কাজ হবে না চেষ্টা করলেন পেলেন না তখন দুর্বা নিয়ে আসবেন ওই দুর্বাতেই আপনার যদি ধরুন আপনার প্রবলেম হচ্ছে শরীরের প্রবলেম ভৃঙ্গরাজ পাতাটা কেমন সেটা দেখে নেবেন সেই পাতাই চিন্তা করবেন ওই দুর্বাই ভৃঙ্গরাজ পাতা রূপে গণেশজির চরণে গিয়ে অঞ্জলি আপনার দিতে পারবেন আচ্ছা এই যে বকফুল লোকে তো বকফুল খায় যারা বকফুল বিক্রি করে ওনাদেরকে একটু বলে রাখুন আজ থেকে যে ওই পাতাটা পাবে কিনা যদি পাতাটা পায় তাহলে তো সোনায় সোহাগা বলে রাখুন হ্যাঁ বলে রাখুন পেলে তো হলোই না হলে আপনি দুর্বার মধ্যে সেটা দিয়ে মনের ওই যে বললেন উনি আধার এই আধার যদি থাকে আধার আর আলো আসবে না আসলে আমাদের প্রত্যেকে মানে যারা এই এপিসোড দেখছেন যারা দেখছেন না প্রত্যেকেই কিন্তু আমরা তার সন্তান এবং তার আসিস মাথার উপর আমি মানে মা মায়ের উদ্দেশ্যে মা নর্মদার উদ্দেশ্যে যে কথা বলি এবং যখন আপনাদেরকে আমি বলি না যে এই এপিসোডে শেষে তপভূমি নর্মদা আছে তপভূমি নর্মদা অডিও বুক আছে আপনারা শুনবেন মায়ের কথা তো তখন একটা জিনিসই আমি ফিল করি আমার মাথায় মায়ের আশিস সারা দেহে মার মমতা আমার মাথায় মায়ের আশিস সারা দেহে মার মমতা আমার ক্ষতি করবে কে আর কতটুকু কার ক্ষমতা জলের নিচে পাহাড় রাখো তবু তরি ডুববে না মার চালনায় চলবো আমি কোথাও তাই তো আমি কোথাও হারিনি তাই তো আজও কোথাও হারিনি আমার জীবন তরির হালটি ধরে আছেন তারিনি ব্যাস এইটুকুই আর কিছু না মায়ের নাম জপ করুন নর্মদেহার নর্মদেহার মায়ের যে গায়ত্রী মন্ত্র আছে ওং রুদ্রদেহা ওই বিদমহে মেকোল কন্যাকা ওই তন্ন রে বা প্রচে দয়াত এটাও আপনারা মানে মায়ের জপ করুন যখন যেখানে খুশি হবে জব করুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকুন আগে নিজে ভালো থাকুন আগে নিজে আনন্দ থাকুন দেখবেন আপনার আনন্দ দেখে যদি কেউ আনন্দিত হলো তো হলো নইলে আপনি আনন্দে থাকুন ঠিক আছে আগামী এপিসোডে আপনার সাথে দেখা হচ্ছে কিছু বলবেন আর কিছু বলার নেই ভক্তির পথে একদম ভক্তির পথে শক্তি পাবেন এবং শক্তিতেই মুক্তি একদম তাই নমস্কার নর্মদে হার ভালো থাকবেন নমস্কার